উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোটি কোটি মানুষ মারা গেছেন, কোটি কোটি মানুষ বেঁচে আছে পৃথিবীতে, আর কোটি কোটি মানুষ আসবে কত কেউ জানে না, কারোর সঙ্গে কি এইটুকুর মিল পাবো না? কোরআনে ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন, কারোর সঙ্গে যখন কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভূগোলের টিচার তো আমাকে একদিন বলছে, স্যার আমি আপনার একজন খুব ভক্ত, অন্ধ ভক্ত। আমি বললাম থ্যাংক ইউ। আপনি আসামে কালাইগাঁও কলেজের মাঠে, কালাইগাঁও হচ্ছে নাম শুনেছেন, কালাইগাঁও কলেজের মাঠে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। আমি বললাম হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম, কোনো প্রবলেম আছে? বলে স্যার প্রবলেম তো মারাত্মক। বললে কীরকম? বলছে কোরআনে এসেছে 1500 বছর আগে, পেলেনটা কোরআনে কী করে ঢুকবে? মারাত্মক প্রশ্ন। কোরআনে এসেছে 1500 বছর আগে, পরমাণু বোমাটা কোরআনে কী করে ঢুকবে? মারাত্মক প্রশ্ন। এই স্কুলের মাদ্রাসার ছেলেরা শুনে নাও। তখন আমি বললাম স্যার আমি 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিন আওয়ারে বসেছি, কথা হচ্ছে, আরও স্যারেরা সব আছেন। তা আমি স্যারকে বলছি, স্যার আপনি কিসের টিচার? তা বলছে আমি জিওগ্রাফি অনার্সের টিচার, মানে ভূগোলের টিচার। তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞাটি কী, ভূগোল কাকে বলে? উনি বললেন জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এই থিও গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। এজন্য গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। তা আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। উনি বলছেন স্যার চিৎকার করে বললে হবে না, প্রমাণ দিতে হবে। মারাত্মক প্রশ্ন। বললাম ঠিক আছে স্যার। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আণ্বিক গতি, বার্ষিক গতি? এই পড়ছো তো? এই ভূগোলের ছেলে কেউ নেই এখানে? আমি বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন আণ্বিক গতি, বার্ষিক গতি? বলছে হ্যাঁ। বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে আণ্বিক গতি, বার্ষিক গতির কথা? সে কি কোরআনে আছে সব? বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে? আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইউকাউবিরুল লাইল আলা নাহার, ইউকাউবিরুল নাহার আলা লাইল, পবিত্র কোরআন 23:17-22 সূরা নাম সূরা জুমার? আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত আছে? আরে বাবা বলো না। আমি বললাম স্যার এটা কোরআনের কথা, ভূগোলের কথা নয়। বলে কি বলছেন আপনি? আমি বললাম কোরআনে আল্লাহ পাক বলেছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। বলে কোথায় আছে? আমি বললাম কোরআনে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, 19:4-6 সূরা নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন আমি আল্লাহ বরকতময় সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দ অর্থ হলো প্রতিফলিত আলো, ধার করা আলো। এসব কোরআনে আছে? বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি ভূমিকম্প পড়িয়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন ইজাজুল জিলাতু জিলজালাহা? আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি? বলছে হ্যাঁ। 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন বলেন জিবালা উতাদা? আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি বায়ুমণ্ডলের স্তর, স্ট্রাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহু ইউমসিকু সামাওয়াতি ওয়াল আরদা আন তাসুলা ওয়ালা ইন যালাতি আমসাকুহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা, 22:18-21 সূরা নাম সূরা ফাতির। এসব আছে? আমি বললাম শুনুন এই আয়াতের তাফসিরে বলা হয়েছে
যে আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন, ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। তাই নাকি? বললাম আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি প্রথমে লোক মনে করতো কি জানো, পৃথিবীটা সমতল, এই জন্য বেশি দূর বেড়াতে যেত না, যদি পড়ে যায়। 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি, জাহাজে করে সারা পৃথিবী ঘুরে এলেন, এসে বলছেন এই পৃথিবী জানা সমতল নয়। বলে কিরকম? বলে দুটো মেরু চাপটা কমলা লেবুর মতো, পেটটা ডাবা, দুটো মেরু সুমেরু কুমেরু চাপটা, পেটটা ডাবা কমলা লেবুর মতো। তারপরে উনি কোরআন পড়তে লাগলেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন পৃথিবীর আকৃতি কেমন, ওয়াল আরদু বাদা যালিকা দাহাহা, দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্য চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্ট বস্তু নয়ে, তাতে তাতে বলো না বাবা, নয় কি নয় নক্ষত্র কটা, নটা নক্ষত্র, তাই তো? এখন আর নটা নেই, নতুন যারা ভূগোল করছে আধুনিক ভূগোলে দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। আমি বললাম স্যার 1500 বছর আগে আল্লাহ কোরআনে 11টা নক্ষত্রের কথা বলেছে, কোথায়? বললাম শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয কালা ইউসুফ লি আবিকি আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া আশ-শামসা ওয়া আল-কামারা, 12 নম্বর পারা 14 নম্বর ফিজা 14 নম্বর আলাই সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, তার বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। স্যার কিছুক্ষণ পরে মুখের দিকে চেয়ে বলছে স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে। কী নেবে বাবা, তোমরা খালি কোরআনটাকে মনে করো মলি সাহেবরা পড়বে, হ্যাঁ এ কোরআন কিনে গবেষণা করছে কোথায় দেখো, কটা বলবো। এই ভৌতবিজ্ঞানের মূল জিনিস কি? ম্যাটার, ম্যাটার। ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে ভেঙে দুটো হয়, কী কী? একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে আল্লাহ পাক সূরায়ে সাবার মধ্যে বলে দিয়েছে গো বা 22 নম্বর পারায় ইজা মুসিকি তুম কুল্লা মুমাজ্জা। তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে, আছে তো? জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? সেল, সেল। কি বললাম? সেল বা কোষ, কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল। আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনে সাইটোপ্লাজমের কথা বলে দিয়েছে 17 নম্বর পারা 18 নম্বর পারা। কি আশ্চর্য হে মুসলমান, আমরা কোনোদিন ভাবিনি। আচ্ছা আর একটা বলছি, বাস্তব জীবনে অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা বাবা আধার কার্ড করেছেন? হ্যাঁ বলুন না, আধার কার্ড করেছেন তো? আচ্ছা আধার কার্ড করতে গিয়ে আপনারা টিপ দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট কেন দিয়েছেন? সই করলে আধার কার্ড দেবে না কেন? সই নকল হতেও পারে নাও পারে, টিপ কোনোদিন নকল হয়নি, তাই না? এটা ভারতের কথা নয়, এই কোরআনের কথা। চলুন কোরআনে কোথায় লেখা আছে দেখি, আল্লাহ নাকি কি বলছে? আয়া সামুলি ইনসানু আল্লান নাজমা ইবামা বালা কদিরিনা আলা আন্নু সাউবিয়া বানানা। 29 নম্বর পারা সুরার নাম সুরা কেয়ামত 4 নম্বর 5 নম্বর আয়াত আল্লাহ বলছে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কেয়ামতের মাঠে মনে হয় আল্লাহ আর তুলতে পারবে না, খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোনো মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে, থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান, উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন, উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কোটি কোটি মানুষ মারা গেছেন, কোটি কোটি মানুষ বেঁচে আছে পৃথিবীতে, আর কোটি কোটি মানুষ আসবে কত কেউ জানে না, কারোর সঙ্গে কি এইটুকুর মিল পাবো না, কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে
গবেষণা করে দেখছেন, কারোর সঙ্গে যখন কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।